हेलो फ्रेंड, मोर नाम नजरुल आहमेद, चाह से नजरुल एम डी टेक्निकल चेनेल। सो प्रिय बन्धुबान सकल, आपनलोगे निश्चय गम पाइछे जे एतिया लार्नार लाइसेंस एतिया अनलाइन आवेदन करिब पारि बा अनलाइन तो पाय। तार पिसत आपनलोगर आहिले एम्प्लॉयमेंट एक्सचेंज कार्ड, आगते अफलाइन आसिले एतिया अनलाइन आवेदन करिब पारि बा अनलाइन तो एतु पाय जाय। सो तार पिसत आपनर मिशन बसुंधरा आहिले, मिशन बसुंधरा आपनर लैंडर जिमान सार्विस आसे लैंडर आपनि दलिल हुत्रे नामजारी कक बा उत्तराधिकारी हुत्रे नामजारी कक बा नेम कारेक्शन हक বা মোবাইল নাম্বার আপডেটেশনে হক, নটা সার্ভিস আছে বাটোয়ারায় কক। সো এতিয়া কি করে আছে, সব এটা অনলাইনতে লৈ আনি আছে। সো ইয়ার পিছত আপনার আর একটা ওয়েবসাইট বা ওয়েব পোর্টাল এটা খুলিছে বা লঞ্চ করেছে সেইদিনা আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গিরা কলাক্ষেত্রত। সো সেইটো ওয়েবসাইটের বিষয়ে আজি ডিসকাস করিম। ইয়াতে আপনার 49টা সার্ভিস আছে, 49টা আরো এড হব, মানে 100 টাকা হয়ে যাব প্রায়। সো সেই 49টা উইথিন 6 মান্থত হয়ে যাব, এটা 47হে এড করেছে। সো কি কি সার্ভিস আছে আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কি কৈছে, মই ডিটেলস আপনার ডিসকাস করিম। সো আপনার যদি মোট চ্যানেল নতুনকে ভিজিট করে আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আর বেল আইকনটা ক্লিক করে দিব, যাতে মই ভিডিওবিল আপলোড করলে আপনার আগতকে নোটিফিকেশনটা পাই যায়, কেন এনেকা ধরনের ভিডিও লৈ আনি থাকো। সো ভুলক আজির ভিডিওটা আরম্ভ করো। সো আপনাদের ইয়াতে সার্ভিস মই কি কি সার্ভিস আছে মই এনে মই জনাইছো আপনাদের, যে আপনার নেক্সট অফ কিন সার্টিফিকেট এটা অনলাইনে আবেদন করব পারি। তারপর আছে নন ইনকমপ্লিট সার্টিফিকেট আছে, ডিড মেরিজ এপয়েন্টমেন্ট, তারপর ইস্যু অফ মাইগ্রেশন সার্টিফিকেট, এপ্লিকেশন ফর সার্টিফিকেট কপি অফ জমানবন্দি বা ডেথ সার্টিফিকেট বা আপনার সিনিয়র সিটিজেন সার্টিফিকেট, এটা বহুত কেটা আছে, ইনকাম সার্টিফিকেট, ল্যান্ড হোল্ডিং, ল্যান্ড ভ্যালুয়েশন, তারপর হোল্ডিং মিউটেশন সার্ভিস। সো এটা 47টা সার্ভিস আছে, মই ডিটেলস আপনার আগে ডিসকাস করিম, ওয়েবসাইট খুলে কিনে দেখাই দিম কি কি সার্ভিস আছে, আর এই 47টা সার্ভিস মই এটা এটাকে অ্যাপ্লাই করে আপনার সম্মুখত দেখাই দিম। সো আজি মই অ্যাপ্লাই করে নেদেখাও, কারণ বহুত লং হয়ে যাব। সো মই নেক্সটত মই এটা এটাকে অ্যাপ্লাই করে দেখাই দিম। আজি মই হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কি কৈছে সেইটো আগতে শুনি লোক, তারপর মই ওয়েবসাইটলে যাম, ওয়েবসাইটত কি কেনেকে রেজিস্ট্রেশন করব লাগে, কি কি সার্ভিস আছে মই দেখাই দিম। সো আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কি কৈছে সেইদিন কলাঘাটত সেইটো শুনি লোক। অ্যাক্ট ইন 2012, আফটার দ্যাট উই কুড নট মেক মাচ হেডওয়ে ফর ডিফারেন্ট রিজন। লাস্ট 4 মান্থস we are trying our best with the help of technology to give government service at the doorstep of the people. We have begun with some of the service in the transport department with the help of NIC. Learner license ami office jabo lagisil, now people can click a button, put their Aadhaar card and get the learner license just in home. Through technology we take a test from there. Last two months, rather it is 40 days, 75,000 people obtain learner license without going to the office of DTO. Then we realized that why not we take this benefit further, We started another program on employment exchange. Unemployed youth going to the employment exchange dubar, tinibar, saribar, 2, 3, 4 times daily. Why not we give them the employment, unemployment registration certificate on home? We have introduced that service 10 days back. So far, 7,000 unemployed youth has obtained that service without going into the employment exchange offices. Then we have taken another big step. প্রধানমন্ত্রী ডাঙরিয়ার যেটো সৌমিত্র স্কিম আছিল অন ডিজিটালাইজেশন অফ ল্যান্ড রেকর্ড, টেকিং দ্যাট উইথ আওয়ার ওন মিশন বসুন্ধরা উই হ্যাভ ক্রিয়েটেড আনাদার পোর্টাল হুয়ের 11 রেভিনিউ সার্ভিস উই হ্যাভ সেড দ্যাট উইল গিভ ইউ দিস সার্ভিস অ্যাকচুয়ালি উইদাউট visiting our revenue offices. If necessary, our revenue officers will go to your doorstep. You do not have to come. On Mission Basundhara, already more than 7,000 people has already enlisted their names and various services already been, we have already started providing those services online. Now,
the next step of Mission Vasundhara is basically bringing under cadastral map of all the non-cadastral villages. And the third is a digitization of land record like Bhumi project in Karnataka. So all these are going on, and these all have been started in last 4 months. Now, today will make that remarkable day when all the service, citizen service provided by various departments will come into a common portal, that is Assam Citizen Service Delivery Portal. And this portal will add on another 49 services apart from what I have indicated. The certificate to next of kin, scholarship, so many things has been included in Citizen Service Portal. And we hope to include not less than another 90 service under the Citizenship Portal in next 6 months or 1 year. So within March 31, a short-term goal, and in March 31, 2023, a complete transformation of public service delivery is what we are aiming at. সো বন্ধুসকল, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কি কলে নিশ্চয় আপনাদের গম পালে বা বুঝি পালে। সো সিহতে কোয়া মতে মানে এতিয়া যিমান সার্ভিস আছে এটা ওই পোর্টেলত লই আনিব, মানে যিমান সার্ভিস আছে সবকেইটা সার্ভিস আনিখিনি এইটো সার্ভিসত এটা সার্ভিস হয়ে যাব, এটা হেৰি হয়ে যাব, মানে মানে 47টা সার্ভিস অলরেডি দিছে ইয়াতে, আপনি অনলাইনতে বনাব পারে 47, আকৌ নেক্সট 6 মান্থত আহিব সেইটো কৈছে। সো ব্লক মই ডেস্কটপলৈ দেখুৱাই দিয়া আছোঁ, ওই পৰ্টেলটো ৰেজিষ্টাৰ কৰি এইখিনি দেখুৱাই দিম আৰু চাৰ্ভিছ কি কি আছে মই দেখুৱাই দিম। চ' ব্লক ডেস্কটপলৈ। চ' বন্ধুসকল, মই ডেস্কটপলৈ আহিলোঁ। এইটো আপোনাৰ ৱেবছাইট, যিটো ৱেবছাইটৰ কথা মই ডিছকাছ কৰিম এতিয়া। এইটো ৰাইট টু পাব্লিক চাৰ্ভিচেছ, এ কম্প্ৰিহেনচিভ চিটিজেন প্লেটফৰ্ম। এইটো ৱেবছাইটটো লঞ্চ কৰিছে সেইদিনা হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া। ইয়াতে ইয়াতে যিমান সার্ভিস আছে এইটো সার্ভিসত সব সার্ভিস ইয়াতে লৈ আনিব। সো ইয়াতে কেনেকৈ লগ ইন কৰিব লাগে মই ডিটেইলস কৈ আছোঁ আপোনাক। ইয়াতে চাব পাৰে ল্যান্ড প্ৰপাৰ্টি, মেৰিজ, স্পিড এণ্ড ভেটেনারি, সিনিয়র সিটিজেন, স্কিল এণ্ড এমপ্লয়মেণ্ট, ট্ৰেন্সপৰ্টৰ সার্ভিস, সব সার্ভিস মানে এতিয়া ইয়াতো ৱেবছাইটতে পাই যাব। সো ইয়াতে 49 সার্ভিস অলরেডি এড কৰিছে, নেক্সট 49 উইথিন 6 মান্থত আহি যাব। সো কি কি সার্ভিস আছে মই কৈ আছোঁ আপোনাক। সো ইয়াতে কেনেকৈ লগ ইন কৰিব মই দেখাই আছোঁ। ইয়াতে লগ ইন ৰেজিষ্টাৰ বুলি দেখা পাইছে, ইয়াতে লগ ইন ৰেজিষ্টাৰত ক্লিক কৰিব। ইয়াতে আপোনাৰ ৰেজিষ্টাৰ কৰি ল'ব, ডোণ্ট হেভ একাউণ্ট, ইয়াৰ পৰা ৰেজিষ্টাৰ কৰি ল'ব। মোৰ অলৰেডি একাউণ্ট খোলা আছে, সেইকাৰণে মোৰ নালাগে। আপোনালোকে যদি একাউণ্ট নাই, আপুনি ডোণ্ট হেভ একাউণ্ট ইয়াতে ক্লিক কৰি চাইন আপ কৰি ল'ব। সো মই এইটো পেজত মই লগ ইন হৈ আছোঁ। সো লগ ইন হোৱাৰ পিছত ৰাইট টু পাব্লিক চাৰ্ভিচেছ ইয়াতে আহি গ'ল। ইয়াত আপুনি লেফ্ট চাইডত চাব পাৰে এপ্লাই ফৰ চাৰ্ভিচেছ, ইয়াতে মই ক্লিক কৰি দিলোঁ। ইয়াত আপুনি চাই ল'ব এবাউটৰ ভিতৰত এইবিলাক চাব পাৰে কি কি আছে ইয়াতে, কি চাৰ্ভিচ কি হয় বস্তুটো। সো ইয়াতে দি দিছে কি কি আছে, কি কি চাৰ্ভিচ। সো মই ভিউ এভেইলেবল চাৰ্ভিছত ক্লিক কৰিলোঁ। ভিউ এভেইলেবলৰ চাৰ্ভিছত ক্লিক কৰিলে কিমান চাৰ্ভিচ আছে ইয়াৰ পৰাই আপুনি অনলাইনত আবেদন কৰিব পাৰিব। সো ইয়াতে আপোনাৰ মই নেক্সটত ডাইৰেক্ট ক্লিক কৰি দিওঁ। 47টা আছে টোটেল চাৰ্ভিচ, 47টা চাৰ্ভিচ আপুনি এতিয়া যিমান চাৰ্ভিচ ইয়াতে এড কৰিছে এইকেইটা চাৰ্ভিচ এতিয়া মুকলি হৈছে। আপুনি এটাকে আপোনাৰ যিটো লাগে সেইটো হিচাপত আপুনি অনলাইনতে আবেদন কৰিব পাৰিব। সো মই 47টা চাৰ্ভিচ মই এটা এটাকে চাৰ্ভিচ মই এপ্লাই কৰি আপোনালোকৰ হাতত দেখুৱাই দিম। সো আপোনালোকে যদি ভাবিছে মোৰ চেনেলটো এতিয়া ছাবস্ক্রাইব কৰি ৰাখি দিব পাৰে ইন ফিউচাৰৰ কাৰণে। সো ইয়াতে আপোনাৰ 1 নম্বৰত BTTAৰ কাৰণে আছে, এইটো ডিপাৰ্টমেণ্ট অফ লেবাৰ ৱেলফেয়াৰ ডিপাৰ্টমেণ্টত। 2 নম্বৰত এপ্লিকেশ্যন ফৰ অফিচ পাৰ্টিশ্যন অফ লেণ্ড ৰি ৰেজিষ্ট্ৰেশ্যন, এইটো হৈ গৈছে। নন ইম্পৰ্টেণ্ট চাৰ্টিফিকেট, এনিমেল টেক্স পেমেণ্ট আণ্ডাৰ, এইটো অনলাইন হ'ব এতিয়া। ডিড মেৰিজ এপইণ্টমেণ্ট, ইছ্যু অফ মেৰিজ চাৰ্টিফিকেট, তাৰপিছত ৰেজিষ্ট্ৰেশ্যন অফ এমপ্লয়মেণ্ট চেকাৰ, এইটো হৈ গৈছে। এপ্লিকেশ্যন ফৰ নন ইনকম্পিটেণ্ট চাৰ্টিফিকেট। সো ইয়াতে যদি আপোনাৰ লাগে নন ইনকম্পিটেণ্ট চাৰ্টিফিকেট যদি লাগে, ইয়াতে ক্লিক কৰি দিলে আপোনাৰ এপ্লাইত লৈ যাব, ইয়াৰ পৰা আপুনি আবেদন কৰিব পাৰে।
চাওক এপ্লিকেশন ফর নন ইনকামেন্ট সার্টিফিকেট রোজমুক্ত প্রমাণপত্রর বাবে আবেদন সো ইয়াতে কিমান টাকা লাগিব সব দিয়া আছে অসমিয়াতো দিয়া আছে কিমান দিনের ভিতর আপনি সার্টিফিকেটটো পাব সব দিয়া আছে ফিজ কিমান হব দিয়া আছে ইয়াতে আপনি এইবিলাক চাই লব আর ডিটেলস অফ এপ্লিকেশন ইয়াতে আবেদন করব লাগিব সো মই এটা আবেদন নকরো এতিয়া মই আপনার কি কি সার্ভিস আছে আর সার্ভিস আছে সেইবিলাকর উপর ডিসকাস করিম সো ইয়াতে সাবমিট করে দিলে আপনার হয়ে যাব পেমেন্টত লৈ যাব সো মই সার্ভিসত গলো সার্ভিসত যাইখিনে আপনি ইয়াতে চাব পারে এপ্লিকেশন ফর নন এমপ্লয়মেন্ট সার্টিফিকেট সার্টিফিকেট কপি জমান মন্দি ইয়াতে পাব পারে দুই নম্বরত গলো মই দুই নম্বর পেজত ইয়াতে ইনকাম সার্টিফিকেট আছে পার্মানেন্ট রেসিডেন্টের সার্টিফিকেট ইন রুরাল এরিয়াস তারপর অফিস মিউটেশন অফ প্রপার্টি হোল্ডিং ইস্যু অফ ট্রেস ম্যাপ ইয়াতে চাই লব আপনি মই এনে চাই আছো আর উপরে রিনিউয়াল অফ এইবিলাক হয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ডুপ্লিকেট কপি অফ পাট্টা তিন নম্বর পেজত গলো মই তিন নম্বর পেজত নেক্সট অফ কিন সার্টিফিকেট এই মই অ্যাপ্লাই করে দেখাই দিম নেক্সটত তারপর ইস্যু অফ সার্টিফিকেট কপি অফ মিউটেশন অর্ডার সার্টিফিকেট কপি রেজিস্টার ডিড রেজিস্ট্রেশন ডকস ল্যান্ড রিভিনিউ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ল্যান্ড হোল্ডিং সার্টিফিকেট এইবিলাক চাই লব রিনিউয়াল রেজিস্ট্রেশন কার্ড চারি নম্বর পেজত আছে চারি নম্বর পেজে সিজ ফুল সার্ভিস ইস্যু অফ মাইগ্রেশন সার্টিফিকেট সিনিয়র সিটিজেন সার্টিফিকেট ট্রেড লাইসেন্স রিলেটেড ভেটেনারি এপ্লিকেশন অফ মেরিজ রেজিস্ট্রেশন অ্যাসাইনমেন্ট অফ হোল্ডিং ল্যান্ড ভ্যালুয়েশন সার্টিফিকেট ইস্যু অফ শিডিউল কাস্ট সার্টিফিকেট শিডিউল কাস্ট সার্টিফিকেট আপনি অনলাইনে বনাব পারে লাস্ট পেজত গলো মই ইয়াতে ইস্যু সার্টিফিকেট কব জন মন্দি রিনিউয়াল সার্টিফিকেট অফ সার্ভে রেজিস্ট্রেশন এমপ্লয়মেন্ট সার্টিফিকেট হয়ে গেছে ভেহিকল রেজিস্ট্রেশন ফর ট্রান্সফার্ড ভেহিকল সার্টিফিকেট কপি অফ মিউটেশন ইস্যু অফ নন ইন ক্রিমি লয়ার সার্টিফিকেট সো 47 সার্ভিস আছে এটা 47 সার্ভিসে মই এটা এটাকে অ্যাপ্লাই করে দেখাই দিম নেক্সটত সো বহুত দিন লাগবে 47 বহুত আছে ইয়ার পিছত 49 সার্ভিস আহিব সেই 49 সার্ভিসও মই অ্যাপ্লাই করে দেখাই দিম সো আপনার মানে আজি মই উপরে দেখাই দিলো নেক্সটত মই এটা এটা কই মই অ্যাপ্লাই করে দেখাই দিম সো বন্ধুসকল মোৰ চেনেলত যদি নতুনকৈ ভিজিট কৰি আছে চেনেলটো এতিয়া ছাবস্ক্রাইব কৰি ৰাখি দিব পাৰে কাৰণ মই যিমান চাৰ্টিফিকেট আপোনালোকে মই দেখালোঁ এটা এটা এটাকৈ ছাৰ্ভিচ মই এপ্লাই কৰি দেখুৱাই দিম সো আপোনালোকে যদি ভাবে মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ৰাখি দিব পাৰে সো আজিৰ ভিডিঅ'টো ইমানেই আছিলে থেংক ইউ সো মাছ।